What is the theme for tonight? What is the change? কেন আজকে আমরা শান্তির থিমে আজকের ইভেন্টটা করছি? কারণ মা পরির প্রথম জন্মদিন এবং মাতৃত্ব মানে সুন্দর, মাতৃত্ব মানে শান্তি। সবার হাতে আসলে একটা ক্যামেরা, যে তালি দেওয়ার মতো হাত বাকি নেই আমাদের এখানে। বিকজ সবাই ক্যামেরা নিয়ে বিজি, অনেক অনেক শর্টস দিচ্ছে, সবাই অনেক অনেক ভিডিও দিচ্ছে, ছবি দিচ্ছে। বাট ইয়েস, সামথিং টু লুক ফরওয়ার্ড টু, যে আজকের এই বার্থডেটা আপনাদের অনেক ডিফারেন্ট। কারণ আজকে আর সে একা কেক কাটতে পারবে না, তার সাথে যোগ হয়েছে আরও দুইজন মানুষ যারা একসাথে আসলে কেক কাটবে। অ্যাকচুয়ালি তিনজন মানুষ একসাথে কেক কাটবে, আমরা তার দিকে যাব। বাট আপু, এই যে সবাই ওয়েট করছে যে আজকে পরিমণি আপুর জন্মদিন, এবং প্রত্যেক বছর যখন এই ইভেন্টটা হয়, এই জন্মদিনটা হয়, তখন একটা মানে নিউজ চারিদিকে ঝরঝরি হয়ে যায়, কিছু না কিছু একটা ঘটবে, কিছু না কিছু একটা ঘটবে। হ্যাঁ, এবারও কিছু না কিছু, এই যে ভাইয়ারা নিউজের জন্য বসে আছে, এবারও কি আজকে নিউজ হওয়ার মতো কিছু একটা হবে এখানে, নাকি আমরা একটা শান্তিপূর্ণ জন্মদিন পালন করব? এটাও ট্রু, কোনো সমস্যা নেই। আমরা যেটা করি, ডেফিনেটলি অনেকগুলো সারপ্রাইজের কথা আমরা শুনতে পেয়েছি নিউজের মধ্যে। হ্যাঁ, আমি এখনো ওই চরমমুখী আছি যে আমরা আজকে গেছিলাম ওখান থেকে এখানে। যখন আজকে গেছিলাম তখন মনে হচ্ছে না এটা কিছু না, সত্যি এটা ওখানে সত্যি হতে পারে না, এটা আমার লাইফে ঘটেনি। আমি একটা গিফট আসলে প্রথমে রিসিভ করতে চাই, যেটা সবাই আসলে জানেন, আমাকে একটা গান উপহার দেওয়া হচ্ছে। রাজকে তো আসলে ওরকমভাবেই আমার একটা বছরের জার্নিতে ও যেভাবে আমার পাশে ছিল, যেভাবে ছায়ার মতো আমাকে আগলে রেখেছে, তো ওকে কখনো আয়োজন করে মানে হঠাৎ করে কখনো থ্যাংক ইউ বলা হয়নি। তো আমার মনে হচ্ছে যে আমার স্পেশাল ডেতেই আসলে ওকে একটু সবার সামনে আমি একটু আয়োজন করে থ্যাংক ইউটা বলি। এবং এই যে সবসময় তো মিস পড়ি, কিন্তু আজকে তো মিসেস পড়ি, মিসেস রাজ, মিসেস রাজ না মিস্টার রাজ, মিস্টার রাজ, মিসেস রাজ না, অনেক অনেকে বলছে, আমাকে বলছে, অনেকে বলছে মিসেস রাজ বা মিসেস পড়ি। হ্যাঁ, এই যে নতুন পরিচয় সেটা নিয়ে একটু ছোট করে বলেন। আমার তো আসলে নানান রকম পরিচয় আমার ভালো লাগে, যেমন আমি আপনাদের পরিমণি, আমি রাজের ওয়াইফ, আমি রাজ্যের মা। সো আমি আসলে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে। থ্যাংক ইউ। সংসার জীবনটা কেমন লাগে? সংসার জীবন যদি সুখ থাকে তাহলে
এটা আসলে সংসার জীবনটা এরকম লাগে। আচ্ছা একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা শুনেছি পরি মনি আগামী বছর নাকি এই ধরনের জাঁকজমকপূর্ণভাবে তার জন্মদিন পালন করবেন। আগামী বছর পর্যন্ত বাঁচি, আপনারা দোয়া করেন, তারপরে আমি বলতে পারবো, কিন্তু বলতে পারবো না। এই যে সব কিছুদিন আগে আপনি বলছেন পরিমনির স্বামী, এখন কিন্তু সেটা না। অবশ্যই সেটা, কিন্তু যার যার পরিচয় সে, মানে এখন যে দুজনের পরিচয় একসাথে থেকে দুজন যে যার যার পরে আবার একসাথেই, এই এক এবং আলাদা, এটা নিয়ে কী বলবেন? এক আলাদা ছিলাম, বাট এখন তো এক আলাদা নেই, বাট আসলে এখন আসলে এক, মানে আলাদা বলতে কিছু নেই। আর আমার আসলে ওর সাথে যখন পরিচয় হয় ওই দিন ছিল ঝড় বৃষ্টি, তো আজকে আসলে অ্যাক্সিডেন্টলি হোক বা যেভাবে হোক ওর যে বার্থডেতে আসলে ওর সাথে আমার পরিচয়, যে বার্থডেতে আসলে ও আমাকে ডাকতেছিল, আমি লোকে লোকে বেরোচ্ছিলাম, চলে যাচ্ছিলাম, পালাচ্ছিলাম। সো সেম আরেকটা বার্থডে আসলো, আরেকটা বছর গেল, ওই একটা বছর আসলে আমাদের এই মোমেন্টটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ এরকম আসলে নাইস মোমেন্ট, এরকম আসলে স্টেবল এত ব্যালেন্সড লাইফ আসলে আমি এর আগে লিড করি নাই, সো এটা আমার কাছে অনেক স্পেশাল। আর পরি আসলে এই বার্থডেটাকে সেলিব্রেট করতে চাই আসলে ওর মতো করে, মানে ওইটাকে আসলে সেলিব্রেশন শুধু ওকে নিয়ে করবে, আমাকে নিয়ে করবে এরকম না, সবাইকে নিয়ে বসে সেলিব্রেশন করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এটা ওর মধ্যে আসলে আগের থেকেই, সো এটা নাথিং নিউ। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই লাইফের পার্টে এসে আমি বা আমাদের সাথে আরেকজন আছে রাজ্য, তো আমরা অ্যাড হইলাম লাফে। সো আমার মনে হয় যে আই এম সো লাকি যে আসলে আই হ্যাভ রিয়েলি এ গুড ওয়াইফ। আমার জীবন এখনো মিলছে না, কারণ রাজ্য এমন ভাবে আমার সাথে থাকে যে আমি একটা সেকেন্ড, একটা মুহূর্ত আসলে আমার কাছে আমার টাইমটা নেই যে আমি অন্য কিছু মিস করব। সো এই সময়টা আসলে আমি ওর সাথে ঠিকঠাক মতো, মানে ওর সাথেই থাকতে চাই। খুব তাড়াতাড়ি অনেকগুলো সিনেমা সাইন করছে, বাট এখন কাউকে বলে নাই, এটা সারপ্রাইজ।